السلام عليكم ورحمة الله وبركاته. يخلص الشتاء عن غرنية تهدى ترد الشيء نيدهي تشمر المنتهي تسوقتها ولا أرشونا متطوقيتنا الله رب العالمين আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাব্রতের সাথে দরুদ চরি করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহাব্বত করে দীন মজলিস মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মোবারক মজলিসে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা যারা বয়ান করি এদের মধ্যে এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, আমারটা আমার মতো। আমি সব জায়গায় মেহমান হয়ে যাই, কিছু কিছু জায়গায় নিজের শ্রোতা হয়ে যাই। সব জায়গায় তো মেহমান হয়ে গিয়ে সবাইকে নসিহত করা যায় না। শারীরিকভাবে বেশ ক্লান্ত শ্রান্ত। গতকাল আমার মাদ্রাসার বার্ষিক সম্মেলন দিয়েছে, যেটা সকাল 9টা থেকে এরকম শুরু হয়। আগের রাত পরের রাত ঘুমোতে পারিনি, আসার ইচ্ছা ছিল না। যাত্রাবাড়ি হুজুরের নির্দেশে আবার যে অবস্থায় ছিলাম, হুজুরের নির্দেশ পালনের জন্য ওই অবস্থায় চলে এসেছি। ইচ্ছা ছিল এখানে এসে দোয়া নিয়ে দেখা করে চলে যাব, আবার হুজুর নির্দেশ দিলেন কিছু কথা বলতে হবে। এখানে সব ওলামা তোলাবা, আমি তাদের কি বয়ান করব বলে আমাদের বয়ান মূলত সাধারণ মানুষের জন্য। আলেমদেরকে বয়ান করবেন আমাদের যারা শায়খ, যারা আহলে ইলম, তারা বয়ান করবেন। তবু যেহেতু বসছি এটা ফরমালিটি রক্ষার জন্য, মূলত নসিহতের জন্য নয়। এই ফরমালিটি রক্ষা করতে গিয়ে দু চার কথা বলার মধ্যে যদি কোনো নসিহত আল্লাহ ঢেলে দেন, সেটা যেন আমাদের সকল, আমি সহ আমাদের সকলের জন্য আল্লাহ
বরকতময় করে দেন এবং আমাদের আমলের তারাক্কির উসিলা বানিয়ে দেন। সূরাতুল কাউসার পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট্ট সূরা। সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসারের শানে নজর নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসা ছিলাম নসিহত শোনার জন্য, দিন শেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে শোয়া ছিলেন, মানে পিঠ বা মাথা বিছানা বালিশে লাগিয়ে নয়, কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি ঘুমাননি। আমরা বুঝতে পারছিলাম হুজুর কিছু ধ্যান করছেন, কিছু ভাবছেন। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন এবং মুস্কি হাসলেন, জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, আমি কেন হাসলাম তোমরা জানো? সাহাবায়ে কেরামের জবাব, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। ওলামায়ে কেরামের প্রতি আমাদের সাধারণ মানুষদের এমন আদর থাকা চাই। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কিভাবে আদর দেখিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কোন এক কথার ইখতিলাফ করতে গিয়ে দুজনের কোন একজনের বা দুজনেরই আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল, এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যেখানে নবীজি আছেন সেখানে তোমাদের আওয়াজ বড় হতে পারবে না। মুফাসসিরিন কেরাম লেখেন, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির সামনে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে এভাবে কথা বলতেন, মুখের কাছে কান না নিলে শোনা যেত না। এটাই শিক্ষা, মানুষের মাঝে ভুল হতে পারে, আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে সে ভুলটা আর করবো না, এটাই আমাদের কাজ, মনুষ্যত্বের পরিচয়। ইমাম সাহেব বয়ান করতেছেন শুনতেছি, ইমাম সাহেবকে মানতেছি, ইমামকে ইমাম বলেও জানি, কিন্তু ইমামকে অর্ডার দিয়ে মসজিদ কমিটি মসজিদের কাজ করায়, এটা আমাদের বাংলাদেশের একটা পরিচিত দৃশ্য, পরিচিত দৃশ্য। কিন্তু এটা কেন হবে, যেখানে ইমামের সামনে আপনি চলে গেলে আপনার নামাজ হচ্ছে না, ইমামের সামনে মুক্তাদি দাঁড়ালে নামাজ হবে? ইমামের সামনে আপনি চলে গেলে আপনার নামাজ হচ্ছে না, সেখানে নামাজের বাইরে আপনি ইমামের অগ্রিম চলেন কিভাবে? আমাদের মাঝে কিছু সুফিগিরি আছে, এটা যারা ইমাম সাহেব আছেন মোটামুটি আমার কথাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, যেহেতু তারা ভুক্তভোগী। দেখবেন মসজিদ কমিটি বা এলাকার প্রভাবশালী কেউ ইমাম সাহেবকে গিয়ে বলে থাকেন যে হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের সর্দার, আমরা তো কিচ্ছু জানি না, আপনি অনেক কিছু জানেন, আপনার সাথে আমাদের তুলনাই হয় না। এই এত পাম্পত্তি দেওয়ার পরে বলে হুজুর ফ্যানের মধ্যে যে ময়লা এই পরিষ্কার করেন না কেন? আছেন আমি সাতটায় একদিন মসজিদে যায়, এরপরে দোষ বের করে হুজুরের মসজিদের ফলনের মধ্যে আঙুল দিয়ে টান দেয়, দিয়ে দেখে ময়লা আছে কিনা, এরপর ইমাম সাহেবকে ধমকায়, মুয়াজ্জিন সাহেবকে ধমকায়, মসজিদে ময়লা কেন, আপনাদেরকে বেতন দিয়ে রাখি নেই। এই দৃশ্যটাও আমাদের দেশে একটি পরিচিত দৃশ্য।
অথচ মসজিদ থেকে একটা ময়লা যে বাহিরে ফেলে দিবে, আল্লাহ তার অন্তর থেকে একটা গুনাহ মুছে দিবেন। সেই হিসেবে উচিত এই দেশের যারা ধনী মানুষ, মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, এদের বেশি বেশি মসজিদ ঝাড়ু দেওয়া দরকার। কারণ ইমাম সাহেবের চেয়ে নিশ্চিত তার গুনাহ বেশি। এখানে এটা ভাবার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, অটোমেটিক বলা যায়। এদেশের চেয়ারম্যান মেম্বারের সরকারি আর জনগণের চাল ডাল গম মেরে খায় না, এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে বলে মনে হয় না। যে বলে আমি খাই না, এই খাই না মধ্যে মনে করেন অন্তত তিনবার দুইবার সে খায়, এটি হলো খাই না। অন্যরা পুরাটা খেয়ে ফেলায় আর সে তিনবারে দুইবার খায়, এ হলো ব্যবধান। ইমাম সাহেব তো নামাজ পড়ে, তুমি তো নামাজ পড়ো না। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ে, তুমি তো তাহাজ্জুদ পড়ো না। ইমাম সাহেব মাসনুন দোয়া জানেন, তুমি তো তাও জানো না। ইস্তিনজা থেকে কিভাবে পবিত্র হতে হয় সেটাও তোমার জানা নেই। হিজাবগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তোমার জানা নেই। তুমি মনে করেছো সুরা ফাতিহা বাংলা ছবি বই পড়ে আরবি আরবির বাংলা উচ্চারণ পড়ে পড়ে সুরা ফাতিহা মুখস্থ করেছে। আপনি দেখেন এদেশের দৈন্য দশা কোথায় গিয়ে ঠেকেছে। বহু জনপ্রতিনিধি আমাদের মাহফিলগুলোতে এসে বক্তব্য দেয়, বক্তব্য দেওয়ার সময় একজন আলেমের নামটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। ওলামায়ে কেরাম তো বলতে পারে না, ওলামায়ে কেরাম এটা খেয়াল করে দেখবেন, অধিকাংশ এই নেতা ওলামায়ে কেরাম একজন আলেমের নাম তাজিমের সাথে কিভাবে মিলতে জানে না। ইসলামের কিছু পরিচিত শব্দ আছে, ইসলামিক কিছু পরিচিত শব্দ আছে, শব্দগুলো তারা ব্যবহার করতে পারে না। লক্ষ্য করে দেখবেন কত ভুল, সালামটাও ঠিকভাবে দিতে পারে না। অথচ সালাম এক মুমিনের জন্য, অপর মুমিন এক মুমিন থেকে অপর মুমিনের জন্য সবচেয়ে বড় দোয়া সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের মধ্যে যে তিনটা দোয়া করা হয়, এই তিনটা দোয়া দিয়ে মেরাজ রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপ্যায়িত করেছেন, মেহমানদারি করেছেন। একটা শান্তি, রহমত, বরকত, এই তিনটা ব্যাখ্যা তো করতে পারবো না। আমি আলোচনা একদিকে নিয়েছি সূরা কাউসারের শানে নুজুলের উপরে, প্রসঙ্গক্রমে এতটুকু কথা বললাম। এখানে অধিকাংশই আলেম এবং ছাত্র মাদ্রাসার, সাধারণ যদি কেউ থেকে থাকেন এই কথাগুলো মূলত তাদের জন্যে কথাগুলো এলাকায় ছড়িয়ে দেওয়া দরকার, যে আলেমের সামনে কোন বেআলেম ব্যক্তি মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আলেমের সামনে উঁচু আওয়াজে কথা বলা বেআদবি। আলেমের সামনে আঙুল উঁচু করবেন না, হইছে আপনার সমস্যার সভাপতি কি হয়েছে তাতে। আপনি ইমাম সাহেবকে গিয়া বলেন হুজুর আজকে কেরাতে একটু সরব হইলেন, তা আপনি ইমামতি করেন কোন রাকাতে, কোন ওয়াক্তে, কোন সূরা পড়তে হয়, কোন জায়গা থেকে পড়লে ভালো হবে, এটা ইমামের চেয়ে আপনি ভালো জানেন না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন এক ইমাম থেকে ছোট্ট একটা ভুল হলেও সভাপতির ঝাড়ি কি। আপনি হুজুর মানুষকে এটা করতে পারলেন, আমরা যাবো কোথায়, তার মানে বুঝায় হুজুরও অন্যায় করতে পারে না। অন্য খবর কি হুজুর, কে হুজুর, কে হুজুর না, এই পরিচয় হবে নাকি। আপনার আমলের কথা আপনি চিন্তা করেন, ওলামায়ে কেরামের সাথে আরো বজায় রেখে কথা বলতে হবে। উঁচু আওয়াজ, শোকরানি, আমল উঁচা হওয়া এগুলো চলবে না। যে ইমামের পেছনে আপনি নামাজ পড়েন, এই সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হলো ইমাম সমাজ। ইমাম সাহেবরা বেশি অবহেলিত, এই দোষ শুধুমাত্র মানুষের উপর চাপিয়ে দিলে হবে না, আমাদের ইমামদেরও দোষ আছে। আমি জাবরাওয়ালি হুজুরের সাথে একদিন বলেছিলাম, যদি আমাদের ইমাম নিয়োগ দেয়া হয় যে সিস্টেমে, এই সিস্টেমটা আমার কেন জানি খুব কষ্ট লাগে, ব্যথা। কিরকম পেপারের মধ্যে দিল এই যোগ্যতা, যত যোগ্যতা আছে সব লিখে দেয়, এই যোগ্যতা লাগবে। মসজিদটা কোথায়? ও গ্রামের এক শালবনের মসজিদ, সেখানে যোগ্যতা চাইতেছে দুনিয়ার সব যোগ্যতা, বেতন
তাদেরকে তো আমরাই এই লাই দিয়ে দিলাম। আমাদের শর্ত হতে হবে ঋতিকের মালিক যেহেতু আল্লাহ, আমরা কোন দুনিয়াদারের কাছে মাথা মতো করবো না। এই মাথা মতো না করা আর মাথা উঁচু করা এটা অহংকারী নয়, সুদের বিরুদ্ধে বলতেছেন চাকরিটা মনে করেন চলে গেল ধরে নেন। এখন আর এক ইমাম আনবে কমিটি স্বাভাবিক, আনার পরে পরবর্তী ইমাম যদি তার থেকেও ফসল বাসায় সুদের ব্যাপারে আলোচনা করতেন ওই কমিটি বাধ্য হয়ে বলতো আমাদের আগের ইমামই ভালো ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। বরং পরবর্তী ইমাম এসে বলে সভাপতি সাহেব সবাই তো হেকমত বুঝে না, আপনি টেনশন করেন না আমি আসি, বেতন এক হাজার কমায় দিই, ওনাকে তো সুযোগটা আমি দিলাম, ঠিক কিনা বলে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন একটি সুসংবাদ, এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন এসেছিল, আল্লাহ তাআলা আমার প্রতি সত্যের একটি সূরা নাযিল করে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। নবীজি আবার প্রশ্ন করলেন তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরামের আবার জবাব আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন এটি একটি জান্নাতের নহরের নাম, এটা আপনাদের গাজীপুর বা ময়মনসিংহ শহরের কোন ড্রেন নয়, ময়লা যুক্ত কিছু নয়, এই নহরের মধ্যে যে পানিও থাকবে সে পানির মধ্যে একটা বালু কণাও থাকবে না, তলদেশ থেকে দুইটা হীরা জহরত মনি মুক্ত পাথর দিয়ে বাধাই করা থাকবে, এটার মধ্যে যে পানিটা থাকবে তার রং হবে দুধের চাইতেও সাদা। দুধের চাইতে সাদা কেন বললেন? মূলত দুনিয়াতে সাদার উদাহরণ দিতে গেলে দুধের উদাহরণই দিতে হয়, দুধের চাইতে যদি কোনো কিছু সাদা থাকতো তার উদাহরণটা সেভাবে হতো। যেমন আরবিতে এক হাজারের উপরে গণনা নাই, এই জন্যে এই উদাহরণ বেশি উদাহরণ দিলে এক হাজারই দেয়। কদরের ব্যাপারে যেমন সেরা কদরের মধ্যে যে আলোচনাটা আছে ও হবে মূলত কত সাদা আপনি আমি যেটা কল্পনা করব তার চাইতেও কোটি কোটি একটা আকর্ষণীয় রং, সেটা এটার স্বাদ হবে মধুর চাইতেও মজাদার বৃষ্টি। কেমন স্বাদ হবে এর সবার জবাব দিতে হবে। মজাদার শব্দটা আমি যোগ করেছি, যদিও আমরা বলি বা ওলামায়ে কেরাম বলে থাকেন মধুর চেয়েও মিষ্টি। আমি যখন এই সূরা আলোচনা বা মোতায়েনা করছিলাম এই শব্দটা যখন দেখলাম যে মধুর চেয়েও মিষ্টি, আমার মাথায় একটা বাড়ি খেল। কেন জানেন? মধু আমি নিজে খাইতে পারি না মিষ্টতার কারণে, এটার চাইতেও যদি বেশি মিষ্টি হয় কেমনে কম? এদিকে লক্ষ্য করে মজাদার শব্দটা মিলালাম, এটা যদি আমার ভুল হয় আল্লাহ যেন ক্ষমা করেন, একটু বুঝাবার জন্য শুধু করেছি অন্য কোনো কারণে নয়। মজাদার মিষ্টি কেন বললাম? আমাদের সমাজে মিষ্টি যে আছে মিষ্টি এক ধরনের না কয়েক ধরনের, চিনি কেমন লাগে একটু বলেন সবাই, জিলাপি কেমন লাগে, রসমালাই কেমন লাগে, সব মিষ্টি স্বাদ কি একরকম? এই যে ভিন্নতা আছে স্বাদের একটু বুঝান তো, জিলাপির একটা স্বাদ আছে মিষ্টি, রসমালাইয়ের একটা স্বাদ আছে কি মিষ্টি, দুইটার স্বাদ কিন্তু এক না। আপনার কাছে জিজ্ঞাসা করি কেমন লাগে আপনি বলবেন মিষ্টি, আমি যদি বলি জিলাপি রসমালাই আর চিনি এই তিনটার মিষ্টির যে ব্যবধান আছে এই ফরকটা আমাকে বুঝান, পারবেন বুঝাতে? এ সত্যি কারণে এই সাধারণ একটা বিষয় কিন্তু আমরা ধরা, অথচ বাহাদুরির শেষ নেই, পরে পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, আঙুল কেটে গেছে ব্যথা করে, শরীরের মধ্যে সুই বা কাটা বিদ্ধ হয়েছে ব্যথা করে,
পা ভেঙে গেছে ব্যথা করে, সব ব্যথা কি একরকম? কিন্তু কি বলি, ব্যথাটাই তো দেখা যায় না। আমার পেটে ব্যথা করে তো দেখা দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহর পরিচয় এখান থেকে নেয়া একেবারে সহজ। বলে আল্লাহ কেমন দেখাও, যে আল্লাহকে দেখানো যায় না, অনুভব করা যায়। গাছের দিকে তাকালে আল্লাহকে বোঝা যায়, আল্লাহকে চেনা যায়। নদীর দিকে তাকালে আল্লাহকে চেনা যায়, আসমানের দিকে তাকালে আল্লাহকে চেনা যায়। فأينما تولوا فثم وجه الله বান্দা যেদিকেই ঘাড় ফিরাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা। এর মানে কি, মর্ম কি? আল্লাহকে তো চামড়া চক্ষু দিয়া দেখা যায় না, আল্লাহকে তো চর্ম চক্ষু দিয়া দেখা যায় না। তুমি কাছের দিকে তাকাইবা, এখানের মধ্যে আমি আল্লাহর পরিচয় পাইবা। কিভাবে, যদি তুমি একটু ফিকির কর তবেই তুমি বের করতে পারবা। মানুষকে বলেছেন, বুদ্ধিমানের পরিচয় দিয়ে বলেছেন, বুদ্ধিমান কারা? তিনটা গুণের কথা বলেছেন, তার মধ্যে একটা গুণ মাটির মধ্যে তো গাছ রাখাও ছিল না, একটা মাত্র দানা রাখলাম, সেখান থেকে গাছ বের হয়। আস্তে আস্তে গাছটা বড় হয়, শক্ত হয়, ডালপালা ছড়িয়ে পড়ে, তার মধ্যে থেকে একটা ফুল বের হয়, ফুলের থেকে একটা ফল বের হয়। এই ফল পৃথিবীর কোটি কোটি মানুষ খেয়ে খেয়ে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। নিশ্চয় এটা দুনিয়ার বিজ্ঞান দ্বারা সম্ভব নয়। আলোচনায় যাব না, এখানে অনেক আকিদার বিষয় ছিল এই সুফিয়া নিয়ে মানুষের। এটা তো ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, যে মানুষের মাঝে চিন্তাটা এভাবে ঢুকে যাওয়া যে মানুষও এরকম কথা বলতে মানুষ মানাতে পারে। তার মানে আল্লাহর সাথে একটা শিরকের সেতু বন্ধন তৈরি করে দেওয়া হচ্ছে, আর মুসলমান এগুলো নিয়ে বেশি না হচ্ছে। পৃথিবীর কোন মানুষ আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো পৃথিবীর কেউ হতে পারবে না। সারা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, সব শক্তি আল্লাহর জাররা শক্তির সমান। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ 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 সবচেয়ে বড়, এটাই তো বলেছেন। সবচেয়ে শব্দটা বাদ দিতে হবে। দেখেন আমাকে আবার আপনারা মানে উল্টা আক্রমণ করে না, এখন তো আমরা আমাদের বিরোধী হয়ে গেছে। শতাব্দীর মধ্যে যুদ্ধ চলছে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করবো বিরুদ্ধে আমরা কি বট যাচ্ছি? দোষ খুঁজে খুঁজে তার আসলে সমালোচনা করছি। উচিত ছিল এক আয়ের মধ্যে ন্যূনতম কোন সমস্যা দেখা দিলে আমরা বসে সেটা নিয়ে আলোচনা করবো, বরং বাতিলরা আমাদের বিরুদ্ধে যা না বলে যা না করে তার চেয়ে আমরা সদাতিরা আমাদের ভাইদের বিরুদ্ধে তার চেয়ে বেশি করি। আল্লাহ সবচেয়ে বড় অর্থ ঠিক আছে, কিন্তু সুফিদের কাছে তাসাউফের ভাষায় আল্লাহ সবচেয়ে বড় বলাও জায়েজ নেই। এখন আবার বলবেন তাসাউফের কোন অস্তিত্ব আছে নাকি? এ সমস্ত পীরের কোন অস্তিত্ব আছে নাকি? শোনেন, সম্ভবত রায়মান যেটা এই মুহূর্তে মনে আসতেছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুকাররবি নামাজি ব্যক্তির নামাজ, আবেদ ব্যক্তির ইবাদত,
মুকাররমীন ব্যক্তির কাছে, সালেহীন ব্যক্তির কাছে, সিদ্দিকীনদের কাছে সেটাও গুনাহ। মারাত্মক একটা কথা, চিকন কথা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নেককার ব্যক্তির নেকি, নামাজি ব্যক্তির নামাজ মুকাররমীন বান্দার কাছে সেটাও গুনাহ। আমি একজন নেককার, মুকর মনে করেন, ধরে নেন অথবা আপনি একজন নেককার বা নামাজি, আমার নামাজ মুকাররমীন যে আল্লাহ নিকটবর্তী অর্থাৎ আল্লাহ ভালোবাসায় আবদ্ধ, আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করে না, সে হলো মুকাররমীন, মনে করেন ওই মুকাররমীন ব্যক্তির কাছে আমার নামাজটাও গুনাহ। এই পড়া যেদিন পড়েছি কোনো ব্যাখ্যা পাইনি, সম্ভবত থানবী রহমতুল্লাহ কবি হবে, যেখানে বলেছিলাম সেখানে তার ব্যাখ্যা নাই, মাথা ঘুরতেছে, অনেকদিন পর্যন্ত মাথা ঘুরতেছে, কি পড়লাম এটা, কারোর কাছে জিজ্ঞাসা করার মতো পাইনি। এর অনেকদিন পরে সম্ভবত কাজী তৌসিফ রহমতুল্লাহ রায় কোন একটা লেখা কিতাবের মধ্যে তার ব্যাখ্যা পেলাম, কি মুকাররমীন ব্যক্তি নামাজি ব্যক্তির নামাজকে গুনাহ কেন মনে করেন। এবার দেখেন, বুঝেন সহজে বোঝা আমাদের ইবাদত আসলে কোন পর্যায়ে আছে আর কোন পর্যায়ে থাকা দরকার ছিল। দেখেন বুঝেন কিনা আপনাদেরকে বলার পরে আমি আপনি বুঝতে পারি কিনা, আমরা নামাজে দাঁড়াই তাকবীরুল্লাহ না পাইলে কোনো দুঃখ আসে, এর জবাব দিতে হবে, তাকবীরুল্লাহ না পাইলে কোনো দুঃখ আসে, তাকবীরুল্লাহ বাদ দেন, এক রাকাত নামাজ মাসফুখ হয়ে গেছে কোন দুঃখ আসে, দুই রাকাত জামাত চলে গেল কোন দুঃখ আসে, এই হলো ব্যবধান। কিন্তু যিনি মুকাররমী, যিনি সিদ্দিক, যিনি সালেহ, তার কাছে কাউ গুনাহ কেন? উনি যখন দেখে একটা মানুষ তাকবীরুল্লাহ পায় না কিন্তু দুঃখ নাই, কিচ্ছু আসে যায় না, উনি নিজে যদি তাকবীরুল্লাহ না পায় আফসোস করতে করতে শেষ, আমি তাকবীরুল্লাহ পেলাম না, কত বড় অপরাধ আমার হয়ে গেল, কত বড় অপরাধ আমার হয়ে গেল। আপনাকে নিজেকে দিয়ে আপনি উদাহরণ দিতে পারেন, যারা টুপি মাথায় দেন নিয়মিত, টুপি মাথায় না দিলে গুনাহ আছে, কথা বলে না গুনাহ আছে, আপনারা নিয়মিত টুপি মাথায় দেন, টুপি ছাড়া কতক্ষণ থাকতে পারবেন বলেন, আপনার কাছে মনে হয় যেগুলোর মাথায় টুপি নেই এগুলো মুসলমান হলো কি করে, যদিও টুপি মাথায় না দিলে কি গুনাহ হয় না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে টুপি মাথায় যে না দেয় মুসলমান হয় তো কি করে, কেউ যদি শার্ট প্যান্ট পরে ঢোলাঢালি হয় এবং সকল ঢাকা থাকে, সাথে হাতা যদি কোনোই ঢাকা থাকে, প্যান্ট ঢোলাঢালি হয়ে যদি চাকুর উপরে থাকে, কত গুনাহ আছে। কিন্তু আমরা যারা সুন্নতি পোশাক নিজ পোশাক জামা পরি, আমরা ওদেরকে দেখে কি মনে করি, ওরকম মুসলমান একটুই নাই, এটা কিসের কারণে হয় জানেন, এটা হয় তাকওয়ার কারণে, আপনার মধ্যে আল্লাহ ভীতি আছে, আপনার মধ্যে তাকওয়া আছে, এই সুন্নতটা তাকওয়া আছে আপনার মধ্যে, এই টুপি এটা সাধারণ বিষয়, কিন্তু একজন মুমিন, একজন সালেহ, একজন মুকাররমীনের কাছে এই টুপিটা ধরনের চাইতে গুরুত্ব মনে হয়। এই যে মনে হওয়া এক জিনিস, বিধান আর এক জিনিস, বিধান তাকে বলে শরীর, মনে হওয়ার যে মানসিকতা এটাকে বলে তার সহজে বোঝানোর চেষ্টা করলাম, মনে হওয়ার একটা ব্যাপার তাকওয়া, আত্মশুদ্ধি যার যত বেশি তার কাছে ছোট্ট আমলটাও ফরজের চাইতেও গুরুত্বময় হয়। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, একদিন তাহাজ্জুদ ছুটে গেলে, একদিন তাহাজ্জুদ ছুটে গেলে কান্না করতে করতে শেষ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কৌল করেছিলাম, হুজুর ঘুমোচ্ছেন তো ফজরের আগে আগে একজন এসে উঠাচ্ছে, হুজুর উঠেন উঠেন নামাজ তৈয়ার, হুজুর উঠে শুকরিয়া আদায় করলেন, তোমাকে ধন্যবাদ, তুমি কে বলে আমি ইবলিস, কে উঠেছে এখান থেকে আরাম কাবিক ইসলাম বাদ হয়ে যাবে, হুজুর বলেন তোর তো আমাকে ঘুম পড়ানোর কথা উঠেনি কেন, তাহলে আমি কি আপনাকে চেষ্টা করি নেই মনে করেছেন, চেষ্টা করতে কাউকে ছাড়ি নেই, ইবলিস কিন্তু সবার পেছনে লেগে আছে, তুই আমাকেও ঘুম আপনাকেও আমি ঘুম পড়াইছিলাম,
অথচ পড়াবো না বলে, কিন্তু আমার লস হয়েছে। কি হয়েছে? যেমন এদেশের কিছু সেকুলাররা, গণতন্ত্রবাদীরা, যারা পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রে বিশ্বাসী, তারাও মাঝে মাঝে ইসলামের পক্ষে কথা বলে, খুব দর্দি হয়ে। শাহরিয়ার কবির কেউ দেখেছি বাইতুল মুকাররমে কোরআন পড়েছে, সেজন্য তার দিল নাকি শেষ। যেই লোকটা কোরআনের বিরুদ্ধে সবসময় বাইতুল মুকাররমে কারা কোরআনে আগুন দিয়েছে এতে তার খুব লেগেছে, লাগাটা কি ইসলামের জন্য না স্বার্থের জন্য, সেই জিনিসটা বুঝতে হবে। আমাদের শত্রু যখন আপনার উপকার করতে চায়, আপনি বুঝে নেবেন এখানে আপনার উপকারের চেয়ে অর বেশি একটা ফায়দা আছে। ইংলিশ বলে হুজুর, শীতের দিনে ফজরের আগে আগে মানুষের মাঝে একটু গরম ছড়িয়ে দিন, আর গরমের দিনে ফজরের আগে আগে একটু হিমেল বাতাস বইয়ে দিই, এরপর বলি ওরকোচ ওরকোচ ঘুমা ঘুমা শুয়ে থাক, রাত এখনো লম্বা, সে ঘুমা চিন্তা নাই, বনিয়াদম ঘুমিয়ে যায়, আপনাকেও চেষ্টা করেছিলাম, আপনিও ঘুমিয়ে থেকেছিলেন, কিন্তু আপনার জামাত ফরক হয় নাই, শুধুমাত্র তাকবীর ওলা পান নাই, এজন্য আল্লাহ দরবারে এত কান্না কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজার হাজার বছরের তাকবীর ওলার সব দিয়ে দিছে, আমাদেরকে দেখতেন মুসলমান বলতেন না, নিশ্চয়ই কাফের বলতেন, নিশ্চয়ই কাফের বলতেন। আল্লাহ ইবলিসকে বিতাড়িত করে দিলেন, কেন? আল্লাহর হুকুম মেনে সেজদা দেয় নাই, কি করে নাই? তুমি মুসলমান, তুমিও সেজদা দাও না। এবার বলো তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে ব্যবধান কোথায়? কোন ব্যবধান আছে নাকি? সেজদা দেওয়া লাগবে কি না? মাজারে পীরের পায়, নেতার পায়, সেজদা দিব কাকে? আরো জোরে বলেন, সেজদা দিব কাকে? আপনাকে দেওয়ার পর চিন্তা করলাম, আবার যদি আপনাকে ঘুম পড়াই বা আপনি নিজেই না উঠতে পারেন, আবার কেঁদে কেঁদে জানি কত লক্ষ বছরের তাকবীরুল্লাহ সব নিয়ে যান। এই জন্য চিন্তা করলাম, আসলে আশঙ্কা লাভে আমার দরকার নাই, তাড়াতাড়ি উঠে জামাতে যান। আমরা মুসলমান, আমাদের আমলের অবস্থা কি? মুসলমান তুমি মাথায় দেন, এটাকে কোনো কিছুই মনে করে না। মুসলমান নিষ্পোজা সুন্নতি জামা গায়ে দেওয়াকে লজ্জা জনক মনে করে। মুসলমান ইস্তিনজায় কোন পা দিয়ে ঢুকতে হয়, কোন পা দিয়ে বের হতে হয়, কোন কোন দোয়া পড়তে হয় জানে না। মুসলমান মসজিদে ওঠার আদব জানে না, মসজিদের মধ্যে বসে থাকার আদব জানে না, মসজিদ থেকে বের হওয়ার পদ্ধতি জানে না, মুসলমান খানার দোয়া জানে না, মুসলমান দরখাস্ত দস্তরখান কাকে বলে জানে না। মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গিয়ে বলি ভাই দস্তরখান দেন, বলে হুজুর দস্তরখান কি? আবার কেউ কেউ তো মেয়া পেলে দেন মিশে দেয়, হুজুর পেপারে চলবে, দস্তরখান চিনে না। মুসলমানের ঘরে কোরআন নাই, কথা বলে না মুসলমান ইমানদার। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, আসমান জমিনে মাঝখানে আল্লাহর জগৎ সৃষ্টি আছে, সৃষ্টির দিকে তাকাইলে তুমি আল্লাহর পরিচয় পাইবা।
আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহ কেমন তা অনুভব করা যায়। আরে আল্লাহ কেমন অনুভব যদি না করতে পারো, তুমি ইবাদতের মধ্যেও মজা পাইবা না। অতএব আল্লাহ কেমন সেটা যদি অনুভব করতে চাও, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবত সেটা সম্ভব নয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুরব্বীদের সাথে যাদের সম্পর্ক নাই, আহলুল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, তাদের আমল আর সোহবত প্রাপ্তদের আমলের দিকে তাকাবেন, তাদের কথা আর সোহবত প্রাপ্তদের কথার দিকে তাকাবেন, তাদের চলাফেরা আর সোহবত প্রাপ্তদের চলাফেরা আসমান জমিন ব্যবধান। একে জামানা সোহবতে বাউলিয়া বেহতার আছে সদসানে তো আয়াত বেরিয়া। এখন মাহফিল আসতেছিলাম, এমন সময় একটা ভিডিও দেখতেছিলাম, একজন তথাকথিত শায়খ নবীদের জন্য মুজিজা, এটা কিন্তু শর্ত। নবীদের নবী হওয়ার প্রমাণের জন্য মুজিজা কি, কিন্তু ওলিদের ওলি হওয়ার জন্য কারামত কি নয়? থেকে কারামত জাহির হয় এটা কার ইচ্ছা হয়? বড়রা ঠিক হচ্ছে কিনা আল্লাহ ভালো জানেন। আগেই দোয়া করেন আল্লাহ যেন ক্ষমা করে দেন। গত ফেব্রুয়ারির 2 তারিখে আমার মাহফিল হলো নোয়াখালী। নোয়াখালী মাহফিল রাতে নোয়াখালী আলামিন মাদ্রাসা। আমাকে যাত্রাবাড়ি সাহেব বললেন, নির্দেশ দিলেন, আমি আমার বড়দের কথাগুলোকে নির্দেশ হিসেবে নিয়ে নিই যে তোমার আমার মহানসিন চরচরি চাই যেতে হবে। আমি হিসাব মিলালাম, কোনোভাবেই তো একদিনে কোথায় মহানসিন আর কোথায় নোয়াখালী, এটা তো জীবনও সম্ভব না। বুঝিয়ে বললেন, বার বা বার বা চট্টগ্রামের জিল মাদ্রাসার মাহফিলে হুজুরে আমাকে ডেকে বললেন, তুমি যাবা, প্রয়োজনে সকাল 10টায় বয়ান করবা। কি আর পড়ার, মুরব্বীদের নির্দেশ তো পালন করতেই হয়। এই যে এখন মাহফিলে আসার নিয়ত ছিল না, মাসুর ভাই ফোন দিয়ে বললেন আব্বাই আসতে বলতেছে, ইচ্ছু করার নেই, যে অবস্থায় ছিলাম বসা ওই অবস্থায় বললাম গাড়ি ছাড় চলে আসলাম। ওখানে বয়ান ছিল 10টায়, যাওয়ার পরে ওস্তাদদের একটা চাহিদা যে জুমার পরে আমি বয়ানটা করি, জুমার পরে বয়ান করলে তো নোয়াখালী যাওয়াই সম্ভব না। কিন্তু হুজুর কিছু করেন না, তো হুজুরের কথায় আমি বুঝতেছি হুজুরের চাহাত এটা যে জুমার পরে তুমি বয়ান করো। তো হুজুরের অবস্থাটা বুঝে আমি ঠিক আছে যা আছে কপালে হবে জুমার পরেই বয়ান করবো। তো বয়ানও করলাম, চিন্তা ছিল ঘন্টা খানিক বয়ান করবো, বয়ান হলো 2 ঘন্টা। যদি আমি এত লম্বা বয়ান করি না, আমার যে নোয়াখালী মাহফিল আছে তাও ভুলে গেছি, 4:15 পর্যন্ত বয়ান করলাম বিকেল। হুজুর সাথে দেখা করে কথা বলে বের হতে হতে 4:30, এরপরে মানুষজন আর ভিড়ের কারণে গাড়ি বের হতে আরো আধা ঘন্টা দেরি, মানুষ মেরে তো আর গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। তখন আমি ময়মনসিং থেকে সর্বসাকুল্যে বিকেল 5টায় রওনা দিলাম নোয়াখালীর মাহফিল করার জন্য। এটা গাড়ি দিয়ে সম্ভব না, গাড়ি চালালাম ঢাকার পরে দাউদকান্দির আগে আগে ফোন দিলে আমাদেরকে, আমরা এসে লাভ নাই, আমরা চলে যাই ঢাকায়, শুধু শুধু কষ্ট করে লাভ কি? কারণ হিসাব করে দেখলাম একেবারে ন্যূনতম 1-2টা বেজে যাবে সেখানে যেতে যেতে, এতক্ষণ মাহফিল থাকবে না। আমি এরও দাম চোখে খুব ঘুম আসলো, আমি ঘুমিয়ে যাই, পরে যাহায় হবে নোয়াখালীর কাছাকাছি গিয়ে ঘুম ভাঙছে, মাহফিলে গিয়া 11টায় বসে গেছি। এবার আমার বাবাও ছিলেন সাথে, চিন্তা করতেছি কাহিনীটা কি হলো, আমি জানি না কি হয়েছে, তবে আমার মাথায় এটা ঢুকেছে, আমাকে যখন হুজুর বলেছিলেন যে তুমি আসবা ধরতে পারবা,
এবং হুজুরের যে চাহা, হুজুরে নিজেও বলতেছেন আধ ঘন্টা নিচে যাইতে পারবো না, আধ ঘন্টা তোমার লাগবেই। পাঁচটা রুটি হয় ছয় সাত আট নয় দশ এগারো, কয়জন করো ছয় ঘন্টা, আট ঘন্টা হলো সর্বনিম্ন টান, টাইম বেশিও রাখতে পারে, এর মধ্যে পাঁচ পাঁচটা জ্যামে করিস। আমার কাছে মনে হলো যারা আহলুল্লাহ তাদের কত একটা বরকত আছে, তারা কথা বললে আল্লাহ এটাকে বাস্তবায়ন করে দেন, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশেকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত, আশেকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত। এখানে হুজুরের প্রশংসা বা হুজুরকে তেল মারা কোনদিন সময় শুধুমাত্র এই তথাকথিত শায়েখ জবাব দেওয়ার জন্য অনেক জবাব আমার কাছে আছে, সব জবাব দিতে গেলে আমার আলোচনা থেকে হারিয়ে যাব। শুধু এতটুকু কথা বলতে চাই, আমাদের মাঝে তাকওয়া পরহেজগারি আত্মশুদ্ধি ঢুকানোর দরকার আছে না নাই? আহলুল্লাহ সোহবত এজন্য প্রয়োজন, ওয়া মুসলমানিনা তাআল্লার গোলাম। মিষ্টি চার ধরনের, চারটা রকম মিষ্টি, সবাই বলি মিষ্টি। পেটের ব্যথা, মাথার ব্যথা, শুধু বলি ব্যথা করে, দেওরান বুঝানোর মতো শক্তি নাই। তবে আমাদের সমাজে অনেক ধরনের মিষ্টি, সবগুলোই মিষ্টি, স্বাদ এক না ভিন্ন, সবাই বলেন স্বাদ এক না ভিন্ন। জিলাপি এক রকম লাগে, চিনি আরেক রকম লাগে, রসমালাই আরেক রকম লাগে, মিষ্টি আরেক রকম লাগে। জিলাপি অনেকে খায় না, রসমালাই তারা খায়। যারা জিলাপি খায় না কিন্তু রসমালাই, দুইটা কি একটা খাইল একটা, আমি জিলাপির একটা অর্ধেক খেতে পারবো না, রসমালাই এক কেজি খেতে পারবো। বুঝে গেল, দুটা মিষ্টি কিন্তু স্বাদ ভিন্ন। এই জন্য আমি মধুর চেয়ে মধুরা মিষ্টি বললাম। যারা জাহেল মানুষ তারা যদি এই কথা না বলে মধুর সে মিষ্টি, ওই হালকে তাও আমার লাগবে না, না তুমি যত কল্পনা করবা তার চাইতেও মিষ্টি। একবার পান করলে জীবন আর পানির পিপাসা লাগবে না। নবীজি আমার সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কিরাম যারা হাউজি কাউসার কারা পাবে, আর কারা হাউজি কাউসার পাবে না? সাহাবায়ে কিরাম এবারও জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, এক শ্রেণীর মানুষ হাউজে কাউসার পাবে। কাফের বেদিন যারা এরা তো এমনি পাবে না, কাফের বেদিন যারা এমনি পাবে না। মুসলমানদের মধ্যেই দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসার পাবে না, এক শ্রেণীর মানুষ পাবে। দুই শ্রেণীর মানুষ কারা কারা পাবে না? যারা মুসলমান হওয়ার পরেও শিরক করে, যারা জন্মগত আকীদার কোনো শিরক তারা কিন্তু এর মধ্যে নাই, এই দলে নাই। মুসলমানের মধ্যে যারা মুসলিম হয়ে শিরক করে এরা হাউজে কাউসারের পানি। দুই নাম্বার যারা বেদাত করে, যারা বেদাতি তারা হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি কারা পাবে? মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর তরিকা সাহাবায়ে কিরামের নমুনায় পালন করে তারা হাউজে কাউসারের পানি পাবে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভুক্ত যারা আছে, যারা এই আকীদা ভুক্তের মধ্যে আবার যারা বেদাত এবং শিরিক মুক্ত তারা কেবল হাউজে কাউসারের পানি পাবে। এদের মধ্যে আবার যারা বেদাত করে শিরিক করে তারা হাউজে কাউসারের পানি পাবে না। বেদাত এবং মুশরিকদের প্রতি আল্লাহ এত খেপা কেন? কারণ ইসলামের মধ্যে এমন কিছু বাকি নাই, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কিছু বাকি নাই যেটা নবীজির মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানান নাই। কোরআনের মধ্যে যা যা আছে তাই মানুষের জন্য যথেষ্ট। নবীজির মাধ্যমে যখন দিন পরিপূর্ণ হয়ে গেছে তখনই আল্লাহ নবীজিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন,
দিয়ে এমন কোন খুঁটি নাটিও বাকি নাই যেটা নবীজি পরিপূর্ণ করে দিতে পারেন নাই। আল্লাহ জানা দিলেন পয়গম্বর, الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ ইসলামকে মনোনীত করে দিলাম, এর বাইরে কিচ্ছু নাই, বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নাই। যারা এরপরেও বেদাত করে তারা প্রমাণ করে আল্লাহর এই আয়াতটা যৌক্তিক নয়। যারা বেদাত করে, বেদাত কাকে বলে? দিনের মধ্যে কোন কিছু নতুন বাড়িয়ে এবাদত হিসাবে পালন করার নাম বেদাত। আমাদের সমাজে অনেক সময় বলে যে দার্জিন প্রকাশ বেদাতে হাসানা বেদাতে সাইয়া, কোথায় আছে জানি না। তবে বেদাত দুই প্রকার, আমরা যে দুই প্রকার করেছি সেটা হলো বেদাত কৃত্রিম, বেদাত লিদ্দিন। বেদাত সিদ্দিন জায়েজ নাই, বেদাত লিদ্দিন জায়েজ আছে। দিনের মধ্যে কোন কিছু বাড়ানো, যেমন জোহরে ফরজ নামাজ পায় রাখা, সবাই বলেন নামাজ পড়লে সব হায়াত হয়, নামাজ সবচেয়ে দামি ইবাদত। জান্নাত যদি পাইতে চাও নামাজ লাগবে সালাতুল ইফতাহুল জান্নাহ, আস-সালাতু ইবাদুদ্দিন। নবীজি বলেছেন মানুষের ঘর তোলার জন্য যেমন একটা খুঁটির প্রয়োজন হয়, মানুষের দিন তেমন দাঁড় করে রাখার জন্য নামাজ হলো খুঁটি। খুঁটি যদি নড়বড়ে হয় ঘরটা থাকে না, বিল্ডিংটা পড়ে যায়। মানুষের নামাজ যদি নড়বড়ে হয় তাহলে দিনের ঘরটাও নড়বড়ে হয়ে যায়। কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, যেহেতু সব আপনি যদি চিন্তা করেন নামাজ পড়লেই তো সব হয়, আমি জোহরের ফরজের সাথে মিলাইয়া আরো 10 রাকাত বাড়াইয়া পড়ি সব বেশি হোক, বিভিন্ন জায়গায় দৃষ্টবাদ কিভাবে দেখায়, এরা বড় বড় স্লোগান দিয়ে চ্যালেঞ্জ দিয়ে পরে, ওরা দেওবন্দকে চ্যালেঞ্জ দিয়ে পরে বলে আমরা যেটা করি এটা কোরআন হাদিস দিয়ে দেখায় দেব, কোনদিন বেদাত কেউ প্রতিষ্ঠা করতে পারবে না, দেখা দাও পারবে না। এই বেদাতের দৌলত অনেক বেড়ে গেছে, আমরা ভদ্র বিদায় কিছু বলিনি এতদিন, আমরা ঝগড়া পছন্দ করি না তার মানে এই নয়, আমাদের পায়ে যদি কেউ পা দিয়ে ঝগড়া করতে যায় ঝগড়া আমরাও জানি, এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার সময় কোন আলাদা রাষ্ট্র ছিল না,
সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করতেন মুসলমানেরা নবাব সিরাজউদ্দৌলা চাঁদনগর। ১৬০০ খ্রিস্টাব্দে ইংরেজরা মহাভারতে প্রবেশ করেছিল। ৬ বছর পরে ১৬০৬ খ্রিস্টাব্দে মিস্টার হেকিনসের নেতৃত্বে ২০৮ সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে একটি ব্যবসায়ী কোম্পানি খুলে বসে ৫০ বছর ষড়যন্ত্রের মাধ্যমে মীর জাফরদের সহযোগিতায় মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা। মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর মুসলমানের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে মুসলমানের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না, মুসলমানের জানমালের নিরাপত্তা ছিল না, মুসলমানদেরকে নির্যাতন শুরু হয়। যখন মুসলমানের পিঠ দেয়ালে থেকে গিয়েছিল ১৮০৩ খ্রিস্টাব্দে শাহাবুদ্দিন মহাদেশে দেহনবী রহমাতুল্লাহ আলাই মহাভারতের সমস্ত মুসলমানকে লক্ষ্য করে একটি হুঙ্কার দিয়েছিলেন, হে মহাভারতের জনগণ, মহাভারতের মুসলমান, জৈব অত্যাচার থেকে বাঁচতে চাও, ইংরেজদের নির্যাতন থেকে বাঁচতে চাও, ধর্ম যদি পালন করতে চাও, একটি মুক্তি যুদ্ধের আন্দোলন করতে হবে, যেই আন্দোলনের নাম হবে ইংরেজ খেলা আন্দোলন। লক্ষ লক্ষ মহাভারতের মুসলমানেরা শাহাবুদ্দিন মহাদেশে দেহনবী রহমাতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়ে মহাভারত ইংরেজ খেলা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুসলমান ও তৌহিদী জনতার রক্তে মহাভারতের সড়ক পথ লাভ হয়েছিল। ওলাইকে দিল্লি থেকে খাইবারের রাস্তা পর্যন্ত খাইবার পর্যন্ত রাস্তা দুই ধারের কাছে কোন শাখা বাকি ছিল যেখানে ওলাইকে লাশ ঝুলে নাই, ওলাইকে শুয়ের চামড়ায় পেঁচিয়ে যেমন তাদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তো ওলাইকে থামেন নাই, দৌড়েন নাই, রক্তের ছাগল পাড়ি দিয়ে ইংরেজ খেলাও আন্দোলনে সফল হয়েছিলেন। কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে উস্কানি দেয় তার প্রতিবাদে তারা সর্বস্ব ভেঙে দিতে প্রস্তুত আছে। এদেশে খেলাফত কায়েম করতে হবে, বিশ্বব্যাপী খেলাফত কায়েম হবে, তবে সেটা পুঁজিবাদী কুফুরি গণতন্ত্র দিয়ে নয়। এদেশে যারা ইসলামী রাজনীতি করে তাদেরকেও স্বাগত জানাই, তাদের দ্বারা হয়তো জনমত তৈরি হয়, কিন্তু খেলাফতের জন্য আমাদের শায়েখদের নেতৃত্বে আমাদের ওলামায়ে দেওবন্দের মুরব্বিদের নেতৃত্বে সমস্ত আলেম সমস্ত ছাত্রদেরকে সমস্ত শায়েখ হাদিস মুহাদ্দিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে যতটুকু আলোচনা হলো আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। বড় ভাই শাইখুল হাদিস মামুনুল হক সাহেব হুজুর এসেছেন, বয়ান করবেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির ফায়েজ বরকত তাকে দান করে দ্বিতীয় শাইখুল হাদিস হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।